হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য বাংলা মিডিয়াম সিরিয়ালের আপডেট নিয়ে ভিকি নিজের ঘরে চিৎকার করছে যে আমার এবং টাকার মাঝে যে আসবে তাকে আমি শেষ করে দেব কোনোভাবেই সে আমার জীবনটা এলোমেলো করে দিতে পারবে না বাড়ির সামনে যে রাস্তাটা রয়েছে সেটা পর্যন্ত আমি টাকা ইনকাম করে তৈরি করেছি আমার খুব কষ্টের টাকা তাই সেগুলো আমি কারো হাতে দেব না ওই বাংলা মিডিয়াম কি ভেবেছে আমার সাথে লড়াই করে পার পেয়ে যাবে ছোটো থেকে আমি আমার মা বাবার ঝগড়া ঝামেলা দেখেছি শুধু এই টাকার জন্য তারপরে ভিকি টাকার পিছনে ছুটেছে টাকা কোথায় আছে কিভাবে ইনকাম করা যাবে এই সব করতে গিয়েই ভিকি রোবট হয়ে গেছে দেখ একদিন তোমার পাশে কেউ থাকবে না ভিকি মানুষের বিবেক টাকার কাছে শেষ হয়ে যায় মানুষের মনুষ্যত্ব না থাকলে সে মানুষ কি করে হতে পারে আর মানুষ বিবেক ভালোবাসা এই সব কিছু হারিয়ে গেলে মানুষ থাকে না একটা যন্ত্র হয়ে যায় হ্যাঁ আমি তো যন্ত্রই এটা তো আমি মানছি কারণ রোবটের কখনো কোনো অনুভূতি থাকে না কোনো ভালোবাসা থাকে না কোনো কারো প্রতি টান থাকে না আর সেই সব কিছু নিয়েই আমি আমার জীবনে চলে বেড়াচ্ছি আমার পাশে কেউ থাক না থাক টাকা থাকলেই সুখ থাকে টাকা থাকলেই সবাই মিলে আমরা পরিবারের কত ভালো আছি এখন আমাদের পরিবারে আনন্দ এসেছে মাঝখান থেকেও ইন্দিরা সরকার এসে সব কিছু তছ করে দেওয়ার চেষ্টা করছে ইন্দিরা ভিকির কারো সাথে চিৎকার করে কথা কার আওয়াজ শুনে ভিকির ঘরের দিকে আসতে লাগে ভিকি তখনই আরও জোরে চিৎকার করছে বেরিয়ে যাও আমার ঘর থেকে কেন এসেছ আমাকে একদম বোঝাতে আসবে না এই সব কথা আমি মানবো না দূর করে বার করে দিতে গিয়ে ভিকি দরজার বাইরে এসে সেখানে নিজেই পড়ে যায় ইন্দিরা ভিকি স্যার বলে চিৎকার করে এসে নিজের উরুর ওপরে ভিকির মাথাটা রেখে অনেকবার ভিকিকে ডাকাডাকি করছে কিন্তু ভিকি কোনো সাড়া দিচ্ছে না তখনই অর্ক চলে আসে এই দা ভাই তোর কী হয়েছে এমন করে কেন পড়ে আছিস কাম্মা এবং সেচকাও চলে আসে বলে কি হলো কি ভিকির ও এরকম করে কেন মা মেঝেতে পড়ে আছে ইন্দিরা কি আবার হবে গলা ভর্তি ড্রিঙ্ক করে এরকম বেহুশ হয়ে গেছে আপনাদের বাড়ির ছেলে শিক্ষা দেখুন কি রকম ভাবে পড়ে রয়েছে এখন কি করব কাম্মা তুমি একটু জল নিয়ে এসো না চোখে মুখে জলের চিটা দিলে যদি সবটা ভালো হয় দেখো একটু চোখে মুখে জল দেওয়ার পরে বাংলা মিডিয়ামের মুখটা দেখতে পারে ফিকি বলে বাংলা মিডিয়াম আপনি এসেছেন সামনে আপনার ঘোর লড়াই আপনাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে এই কঠিন লড়াইয়ে আপনি আমার সাথে পেরে উঠবেন না আপনি ফিনিশ হয়ে যাবেন একদম কিচ্ছু অস্তিত্ব রাখব না আমি আপনার তখন ইন্দিরা বুঝতে পারেন ভিকির মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট রয়েছে যার কারণে সে এরকম করে আবলতাবল বুকছে অনন্যা সোহানা দৌড়ে আসে বলে কি ব্যাপার আমার ভাই এরকম অবস্থায় পড়ে আছে কেন আর এই মেয়ে তুমি আমার ছেলে রুমের দিকে কেন এসেছো তোমার তো এই ঘরে আসা বারণ কেন এসেছো আর আমার ছেলেকে কেন ধরছ তুমি দেখুন আপনার ছেলেকে ধরতে আমার বয়ে গেছে আপনার ছেলে ওই যে রাস্তার ধারে মদ খেয়ে ঘুরে বেড়ায় পেচু লোকগুলো আছে না সেগুলোর মতো দেখুন মাতলামি করছে ওনাকে ধরে আমি কি করবো বলুন এমন শিক্ষা দিয়েছেন ছেলেকে যে মান সম্মান সব শেষ করে দিচ্ছে এই কথাগুলো যদি বাইরে যায় তাহলে কি হবে আপনাদের সেগুলো একবার ভেবে দেখেছেন একদম সব কিছু তো শেষ হয়ে যাবে দেখো ইন্দিরা একদম বাজে কথা না আমার ছেলে হিসাবে দেখো তোমরা এই তর্ক বিতর্ক রেখে দাও ইন্দিরা যা করতে চাইছে ওকে করতে দাও ছেলেটার ভবিষ্যৎ তো নিজের আঁচলের নিচে বেঁধে রেখে একদম শেষ করে দিয়েছ এখন আঁচলটাকে ছেড়ে দাও আনন না ছেলের বিয়ে হয়ে গেছে ছেলের বউ এবং ছেলে কিভাবে সুখে থাকবে কীভাবে ওরা নিজেদের জীবন চলবে সেটা ওদেরকেই বুঝে নিতে দাও চল আমরা সবাই মিলে ধরে ভিকিকে ঘরে আগে শুইয়ে দিই ইন্দিরা ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছে ঢুকতে গেলেই অনন্যা পথ আটকে দেয় বলে তুমি এই ঘরে কেন যাচ্ছ দেখুন আমার ওই ঘরে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমি বাইরেই দাঁড়িয়ে আছি আপনারা বরঞ্চ যান আপনার ছেলে কিছুক্ষণ বাদে বমি করে দেবে এরপরে আপনার ছেলে যখন তখন যেখানে পড়ে টরে গিয়ে মাথায় আঘাত পাবে কি শরীরে আঘাত পাবে ওনাকে দেখার জন্য তো একজনের প্রয়োজন তো আপনি গিয়ে থাকুন না আপনার ছেলের পাশে অনন্যা যেতে চায় না সোহানা বলে এই মেয়ে তুমি একদম বেশি চালাকি করবে না আমি আমার ভাইয়ের পাশে তোমাকে ঘেস্তে দেব না কেন ভিকি হাত জোড় করে তোর ভাইকে অনুরোধ করে এই বাড়িতে ঢুকিয়েছিল ইন্দিরাকে ভুলে গেলি সেই দিনটার কথা তাহলে আজকে কেন তোরা খারাপ আচরণ করছিস তোরা হয়তো ভুলে গেছিস যে ইন্দিরাকে আমি বরণ করে বাড়িতে ঢুকিয়েছি আমি ওকে বাড়ির বড়ো বউ হিসাবে মর্যাদা দিয়েছি এমনকি এই পরিবারের প্রত্যেকটা মানুষ ইন্দিরাকে মানে তাহলে তোরা না মানলে কী হবে এক পরিবারের থেকে এরকম দলাদলি করলে কিন্তু চলবে না স্বামী চলে আসে বলে দাদু এই পরিস্থিতি ইন্দিরা যা তুই গিয়ে দাদু পাশে বস আমি ভেতরে যাব না কেন তোকে আসতেই হবে এই দাদু ঘরে তোর সব থেকে বেশি অধিকার স্বামী স্ত্রী এক ঘরে থাকবে স্বামীর পাশে স্ত্রীর জায়গা এটা সবাই জানে সেখানে একটা এত বড় মেয়ে হয়ে সোহানা তুমি বুঝতে পারছো না যে ভাইয়ের বিয়ে হয়ে গেছে এখন ভাইয়ের সাথে বেশি এত কথা এত মেলামেশা তোমার করা উচিত নয় ভাই এবং ভাইয়ের বউকে প্রাইভেসি দেওয়া উচিত বুঝতে পেরেছ ঠাম্মি তুমি ওই মেয়েকে আমার ভাইয়ের ঘাড়ের কাছে ঘেঁচতে দেবে না কেন সোহানা ম্যাডাম আপনি ওখান থেকে উঠুন আমাকে আমার স্বামীর পাশে বসতে দিন আর কাম্মা তুমি লেবু জল করে এনো তাহলে দেখবে ওনার নেশাটা কেটে গেছে গলা অবধি যা খেয়েছে এরপরে ওই লোকের সাথে আমার তো কথা বলতেও ঘৃণা করছে কি। আমার ছেলে সম্পর্কে একদম বাজে কথা বলবে না ছেলেকে এই তো মানুষ করেছেন দেখুন কি অবস্থা আমার বড় কথা কিভাবে বলছেন দেখ ইন্দিরা তুই আজ থেকে ভিকির ঘরেই থাকবি আমি তোকে বলছি তোর সমস্ত অধিকার রয়েছে তুই কেন থাকবি না তোর স্বামীর পাশে তুই যা গিয়ে এই শরবতটা ভিকিকে খাইয়ে দে তোর হাত থেকে খাওয়ালে দেখবি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে তখন ইন্দিরার ফোনে রাজদীপ ফোন করে বসে ইন্দিরা বলে কাম্মা তুমি খাওয়াও হলে সুহানা ম্যাম আপনি তো খাওয়াতে চেয়েছিলেন আপনিই শরবতটা খাইয়ে দিন আমি একটু আসছি সাইডে গিয়ে ফোনটা রিসিভ করে এবং জানায় যে কী ব্যাপার আপনাকে কখন থেকে ফোন দিচ্ছি এবং আমি অপেক্ষা করছি ইন্দিরা আপনি কি আসবেন না আমি আসবো তবে বাড়িতে একটা ক্রাইসিস পরিস্থিতি তৈরি হয়েছে এখন আমি যেতে পারবো না বরঞ্চ আপনি এক কাজ করুন নিজের মতো করে সমস্তটা ইনভেস্টিগেশন করুন সেখানে যদি কোনো ক্লু পেয়ে যান তাহলে আমাকে জানাবেন আর আমি এখানে ওই ভিকি চ্যাটার্জিকে সাহায্য করার ব্যবস্থা করছি ওনার ঘরে থেকেই আমি ওনাকে কিভাবে মাত দেই সেটা এবার উনি বুঝতে পারবে অনেকবার নানাভাবে উনি আমার ক্ষতি করার চেষ্টা করেছে কিন্তু কোনোভাবে আর পারবে না ইন্দিরা ফোনে কথা বলে এবং রাজদ্বীপকে বুঝিয়ে বলে যে এই বাড়িতে অনেক ভালো মানুষেরাও রয়েছে ভিকি খারাপ হতে পারে কিন্তু ওনার ভেতরে একটা খোলস রয়েছে সেই খোলসটা ভেঙে যখন আসল মানুষটা বেরিয়ে আসবে তখন ওনার মতো ভালো মানুষ আর দুটো হবে না হয়তো দেখুন আপনার ওপর যদি কোনো অন্যায় অত্যাচার হয় বা কোনো আপনি মনে করেন ওই বাড়িতে আপনি সেফ নন আমাকে জানাবেন আমি সাথে সাথে পাড়ার ছেলেপুলে নিয়ে ওই বাড়ি গিয়ে ধসিয়ে দেব ওই বাড়িটা কোনোভাবেই রাখবো না আপনার তারপরেও ক্ষতি হতে দেব না দেখুন এসব করার কোনো প্রয়োজন নেই আমি এখন রাখছি কেউ আমাদের কথাবার্তা শুনে ফেললে ক্ষতি হয়ে যাবে কোথায় গেছিলিস ইন্দিরা এতক্ষণ তোর জন্য অপেক্ষা করছি ঠাম্মি তুমি দাঁড়াও আমি আসছি ইন্দিরা নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এসে বলে আমি আজ থেকে ভিকিসারের ঘরেই থাকবো তুমি ঠিক বলেছ ঠাম্মি আমার স্বামী এরকম অবস্থা হলে আমাকেই তো শোধরাতে হবে হলে তো লোকে আমাকে খারাপ বলবে যে এমন একটা বউ হয়েছে স্বামীকে সামলাতে পর্যন্ত পারে না তখন আমি কি উত্তর দেবো তোমাদের মান সম্মানই বা কোথায় যাবে এই মেয়ে তুমি এখন থেকে আমার ভাইয়ের ঘরে থাকবে তো কোথায় থাকবো বলুন দেখো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো না ইন্দিরা করছে না তুই এবং তোর মা দুজনে মিলে বাড়াবাড়ি করছিস অনন্যা নিজের ছেলেকে এবার ছেড়ে দাও এরকম করে আর আচলে বেঁধে রেখো না ছেলের বিয়ে হয়ে গেলে আর মায়েদের এরকম করে অধিকার খাটানোর প্রয়োজন পড়ে না তুমি কিন্তু ভিকির জীবনটা নষ্ট করে দিয়েছো নিজের মতো ভিকিকে গড়ে আজকে এই হাল করেছো তারপরেও শিক্ষা হচ্ছে না ইন্দিরা যা করতে চাচ্ছে সেটাই করতে দাও ওর বিষয়ে একদম নাক গলাতে তোমরা আসবে না অনন্যা চলে যায় রেগি সুহানাও মায়ের পিছু পিছু চলে যায় এই ইন্দিরা তুমি বসো তো এখানেই তুমি এবার ভিকিকে শরবতটা খাইয়ে দাও আর সারা তুমি ওর পাশে থেকো কারণ ছেলেটা কখন উঠবে কি প্রয়োজন হবে আবার পড়ে টড়ে গেলে আঘাত পেতে পারে ইন্দিরা মনে মনে খুব খুশি হয়ে যায় যে শত্রুর ঘরে থেকেই আমি লড়াইটা করবো ওনার বউ হয়ে উনি কি ভেবেছেন আমাকে এতটা দুর্বল আমাকে স্কুল থেকে তাড়িয়েছে এবার বাড়ি থেকে তাড়াবে কক্ষনো না উনি সকালে উঠলেই বুঝতে পারবেন যে ওনাকে আমি এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করবো না তারপরে ওনাকে এমন যত্ন এমন আদর করব। যে ওনার ড্রিঙ্ক করা তো দূরের কথা মাথা থেকে সমস্ত ভূত বেরিয়ে যাবে তখন বুঝতে পারবে ইন্দিরা সরকার কীরকম মানুষ কি হতে চলেছে বাংলা মিডিয়াম সিরিয়ালের পরবর্তী টুইস্টে ইন্দিরা ভিকির ঘরেই থাকবে থাম্মির কথায় সোহানা অনন্যার মুখে ঝামা ঘষি অনন্যা এবং সোহানা অনেক আটকানোর চেষ্টা করেও পারেনি ভিকি বারবার করে ওই অবস্থাতেও বাংলা মিডিয়াম বলে ডাকছে ঠামি বলে ওই যে ওর বউকে ডাকছে দেখো মা বা দিদি কাউকেই কিন্তু ডাকছে না সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ইন্দিরার প্রতি ওর কতটা ভালোবাসা জন্মে গেছে তাই চাই বউদের ভালোবাসার মাঝে তোমরা ফাটল ধরানোর চেষ্টা করো না সোহানা এবং অনন্যা ওই ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য হয় ইন্দিরাকে সকালবেলা উঠেই যখন ভিকি নিজের ঘরে দেখতে পারবে তখনই বুঝতে পারবে যে আসলে কার পাল্লায় পড়েছে সে এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন